গেল রোববার কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় 2000 কৃষকের প্রায় 3000 বিঘা পানের বরজ সহ বিভিন্ন ফসল। এতে ক্ষতি হয়েছে প্রায় শত কোটি টাকার মতো। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে। এই আয়োজনে যোগ দিবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামারুল আরেফিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অরিন। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত রবিবারে যে কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নে যে অগ্নিকাণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতিগ্রস্ত হয়, আমি রয়েছি সেই স্থানটায়। আসলে এই স্থানটার চারিপাশে শুধুই কিন্তু আগুনের পোড়া গন্ধ, অর্থাৎ 2000 বিঘা থেকে 3000 বিঘা জমি কিন্তু পুড়ে গেছে এবং এতে কৃষকের যে পানের বরজ পুড়ে গেছে, নানা ধরনের ফসল পুড়ে গেছে। এক কথায় কৃষকের আহাজারিতে কিন্তু এখন এই পুরো এলাকাটাই স্তব্ধ হয়ে আছে। চারিদিকে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই কিন্তু শুধু পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে, অর্থাৎ পোড়া গন্ধ ছাড়া আর কিছুই নেই। এই দিশেহারা হয়ে গেছে এখানকার প্রায় 2000 কৃষক। আসলে এখানে আমরা দেখেছি যে যে অবস্থায় পুড়ে গেছে তাতে শত শত কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। আজকে এই যে আপনি যেমনটি বলছিলেন, আজকে এই কৃষকদের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত কৃষকদের, এবং তাদের তালিকা অনুযায়ী ঈদ উপহার এবং বস্ত্র সামগ্রী বিতরণ করছে। আমি একটু কথা বলতে চাই, এই ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে আমাদের সাথে। আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি তো এই ইউনিয়নের চেয়ারম্যান। এই অগ্নিকাণ্ডে 947 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3000 বিঘা জমি আনুমানিক 3000 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে পান বরজ। আসলে আপনারা স্থানীয়ভাবে কি সহযোগিতা করছেন এই কৃষকদের? স্থানীয়ভাবে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করার তেমন সেই সমর্থ ইউনিয়ন পরিষদকে রাষ্ট্র দেয় নাই, কিন্তু আমাদের স্থানীয় এমপি মহোদয়ের এবং স্থানীয় সরকার এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে আমাদের নেতা জনাব মাহবুবুল আলম হানিফ সাহেবের সহযোগিতায় আজকে আমরা কৃষকদের মধ্যে ঈদ উপহার সামগ্রী আমরা বিতরণ করতেছি। যেমনটি শুনছিলেন অরিন, আসলে গত যে 10 তারিখ অর্থাৎ 10 মার্চ রবিবার দুপুরের দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে 3000 বিঘা জমির ফসল পুড়ে যায় এবং এতে প্রায় আমাদের যে কৃষকদের দাবি প্রায় 2000 কৃষক কিন্তু নিঃস্ব হয়, অর্থাৎ 2000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এবং এখানে কিন্তু আজকে যে উপজেলা প্রশাসন ত্রাণ দিচ্ছে, এখানে 500 অধিক তারা ত্রাণ বিতরণ করছেন এবং অর্থাৎ যা সহযোগিতা করছেন। আমরা এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং স্থানীয় ভেড়ামারা আসনের যে এমপি রয়েছেন কামারুল আরেফিন, তার উপস্থিতিতে এই উপজেলা প্রশাসন 500 অধিক যে কৃষক রয়েছে তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা ঈদ অবতার ও ঈদ উপহার এবং বস্ত্র বিতরণ করছেন। আমরা দেখেছি যে এলাকাটা আমরা সকাল থেকে এসে ঘুরেছি, আসলে চারিদিকে শুধু পোড়া গন্ধ এবং ফসল পোড়া গন্ধ, কৃষকের স্বপ্ন পোড়া গন্ধ, আর আহাজারিতে কিন্তু একেবারেই পরিপূর্ণ। আসলে দেখার মতো কোনো অবস্থা নেই এখানে যারা রয়েছে পক্ষ থেকে, তারা যেটা দাবি করছেন যে আসলে এই যে ক্ষতি, এই ক্ষতির পরিমাণ কিন্তু কখনোই পোষানো সম্ভব না, সম্ভব কিন্তু পোষানোর চেষ্টা করছে। তবে আমরা এতটুকু দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু এই যে কি কারণে ঘটনা ঘটেছে এবং তা কিন্তু নিরূপণ করা যায়নি। স্থানীয় যে উপজেলা তাকে প্রধান করে 500 সদস্য তদন্ত গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে কথা বলেছি, জানিয়েছে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছে যে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তিতাস, আপনাকে ধন্যবাদ।